সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের সকল দর্শকদের স্বাগত জয়দাত টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাস টাইমে প্রবাস টাইমে আপনাদের সাথে রয়েছি আমি আবদুল্লাহ হাদি আপনারা জানেন প্রবাস টাইমে আমরা কথা বলে থাকি পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা নিয়ে তুলে ধরার চেষ্টা করি তাদের প্রবাস জীবনের নানা সফলতা এবং প্রতিকূলতার কথা জানানোর চেষ্টা করি তাদের প্রবাস জীবনের নানা সুখ দুঃখের গল্প দর্শক চাইলে আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন টেলিভিশন স্ক্রিনে ফোন করে অথবা জয়দাত অফিসিয়াল ফেসবুক পেজের কমেন্ট বক্সে কমেন্ট করে এছাড়াও আমরা কথা বলে থাকি বিভিন্ন সমসাময়িক প্রসঙ্গ নিয়ে দর্শক আপনারা জানেন প্রবাস টাইমে আমাদের সাথে যুক্ত হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসত প্রবাসী বাংলাদেশিরা এবং আমাদের স্টুডিওতে একজন আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকেন তারই ধারাবাহিকতায় আজকের আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ শাহজাদা নুরে আফসার সাজু

জীবন শেষ হয়ে যায় আমরা মরে যাই দোলনা থেকে কবর পর্যন্ত জীবনের যতগুলো ধাপ আছে এবং যতগুলো স্মৃতি যতগুলো গল্প আছে সবচেয়ে এবং সময় আমরা যে গল্পটা বা জীবনের যে অংশের গল্পটা বলতে বেশি ভালোবাসি শৈশব জীবনের গল্প আমরা আপনার সেই শৈশবের গল্প দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আলোচনা না শৈশবটা আসলে শৈশবটা সবারই মধুর হয় সবারই প্রিয় হয় আমরা যখন অ্যাকচুয়ালি ম্যাচিউর হয়ে যাই তখন বারবার মনে করি যে আমরা আবার শৈশবে কেন ফিরে যাচ্ছি না বা আমাদের বাচ্চা কাচ্চা আমাদের পরিবেশ পরিজনকে দেখে আমরা মনে করি যে না ওরা কীভাবে খেলতেছে আমাদের ওই স্মৃতিগুলি ভেসে উঠে তো আমার শৈশবটা কালটা অ্যাকচুয়ালি কেটেছে খেলাধুলা এবং লেখাপড়া পাশাপাশি গার্জিয়ানদের প্রচণ্ড প্রখ চাপে মুখে সবসময় লেখাপড়া চাপে মধ্যে থাকতো নর্মালি আমরাও আমাদের সন্তানদেরকে এইভাবেই চেপে রাখি পড়াশোনার জন্য পেশা দিতে থাকি আমি সেইভাবেই মোটামুটি বড় হয়ে উঠছি ছোটবেলা থেকে লেখাপড়া প্রাইভেট খেলাধুলা সব কিছুর মধ্যে তো আমার সবচেয়ে ফেভারিট খেলা ছিল ছোটবেলা থেকে ব্যাডমিন্টন আমি ব্যাডমিন্টন মোটামুটি খেলতাম এবং দিনাজপুরে একসময়ে খুব ভালো নাম করা আমার এক নামে চিনতো যে সাজু ব্যাডমিন্টন খেলে ভালো খেলে আচ্ছা আচ্ছা এইভাবে জীবনটা কেটে গেছে মানে পড়াশোনা খেলাধুলা গাড়ি দের শাস্ত্রের মধ্যেই জীবনটা কেটে গেছে আর এখন তো নিজেই গার্ডিয়ান হয়ে গেছে নিজেই গাড়িয়ে হয়ে গেছে সেটাই প্রথমেই আপনাদের জানালে আজকে আমরা স্টুডিওতে বসে আছি এই মাস হলো ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাস বাঙালি জাতির ইতিহাসের একটা উজ্জ্বলতম মাস আমরা এই মাসেই স্বাধীনতা অর্জন করেছি বিজয় লাভ করেছি তো ডিসেম্বর মাস আসলে সেই বিজয়ের কথাই আসে তো বিজয়ের দিন আর মাত্র একদিন পরেই আমাদের বিজয় দিন তো বিজয়ের দিনটা আপনি আসলে কিভাবে কাটান বা ওই দিনটা কি মানে কেমন ফিল করেন আপনি এইখানে বিজয় দিনের শুনে আমার আরেকটা বিজয়ের দিন ऐड হয়ে গেছে

ইয়া করা নাটক করা এভাবে করে আমরা বিজয় দিনে মোটামুটি পালন করতাম আর বিয়ের পরে তো বিজয় দিবস প্রত্যেকটা বিজয় দিবস হচ্ছে আমার পাইপকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এনজয় করা খুশি করা বিভিন্ন জায়গায় যাওয়া ছুটে ছাটা বিজয় দিবসটা ষোলোই ডিসেম্বর আমার মেয়ের যেটা এই জন্যই উপরে ইয়ে করছি যে বিজয় দিবস যেন আমার কাছ থেকে কখনো হারায় না যায় সবসময় যেন বিজয় দিবসের মধ্যেই আমি থাকি এইভাবে বিজয় দিবসটা মোটামুটি পালন করে আসতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও ভালোভাবে পালন করব আর লাজৌদিন এই যে আপনার সাথে নতুন প্রজন্ম রয়েছে যারা স্বাধীনতা যুদ্ধ বা স্বাধীনতা সময়টা দেখার সুযোগ হয়নি আমার নিজেও হয়নি তো এই যে ওই সময়টা যে একটা আতঙ্ক ছিল একটা ভয় ছিল এই যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি বা আমাদের স্বাধীনতার ইতিহাস আর স্বাধীনতার ইতিহাস বলতে গেলে এই বঙ্গবন্ধু সেই বঙ্গবন্ধুর যে ইতিহাস এটা আসলে নতুন প্রজন্ম আবার তার আপনার ছেলে মেয়েদেরকে জানার জন্য এসেছে তাদেরকে কিভাবে আপনি জানিয়ে থাকেন একচুয়ালি দেখেন বিজয় দিবসটা আসছে থেকে বিজয় দিবসটা আমরা কোনো কিছু আর্ন করছি কোনো কিছু কষ্টের বিনিময় কিন্তু সেটাই এবং অনেক ত্যাগের অনেক ত্যাগের বিনিময়ে আমরা এটা আর্ন করছি আমরা যখন যুদ্ধ করলাম আমাদের ইন্ডিয়া সাপোর্ট দিল আমরা ইস্ট পাকিস্তানকে হারিয়ে দিলাম হারিয়ে দিয়ে আমরা সেই যে যুদ্ধ আমরা স্বাধীনতা অর্জন করছি সেই স্বাধীনতা অর্জন মানে এই যে ষোলোই ডিসেম্বর এই অর্জনের পিছনে কিন্তু আমাদের অনেক বেগ পয়ত অনেক কষ্টকর এই জন্য কিন্তু এই মানে কষ্টর অর্জিত যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটাকে কিন্তু আমরা ভালোভাবে ফিল করার জন্য খুব বেশি করে আমরা কিন্তু উৎসাহ করি এবং আমাদের প্রজন্মকে আমরা বলি অ্যাকচুয়ালি আমরা এটার পিছনে এই স্বাধীনতা অর্জনের পিছনে কী আমাদের শ্রম গেছে অনেক বাবা মা অনেক ভাই বোন অনেকজনকে আমরা হারিয়েছি অনেক আত্মীয় স্বজনকেও হারিয়েছি আমি অবশ্যই আমাদের দর্শকদেরকে বা আত্মীয় স্বজনকে সবাইকে বলবো যে এই স্বাধীনতা যেন ভালোভাবে উদযাপন করে এবং এই স্বাধীনতার পিছনে অন্তর্নিহিত যে তাৎপর্যটা আছে সেটা যেন খুব ভালো করে তারা মানে উপাপন করে আর কি না সেটাই সেটাই এবং আপনি জেনে থাকবেন আমাদের এই বিজয়ের সাথে সাথে আরেকটা আনন্দের উপলক্ষ খুব সন্নিকটেই যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আমাদের সামনে তো আসলে যাকে আমরা মানে জাতির পিতা তো বলি প্লাস আমাদের বাংলাদেশের স্থপতি যিনি স্বপ্ন দেখিয়েছিলেন এবং তার কারণেই হয়তো আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং মানচিত্রে বাংলাদেশ নামে একটা দেশ আছে তো সেই জাতির পিতা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমাদের জন্ম শতবার্ষিকীর সামনে তো এই বিষয়ে আপনার আসলে মন্তব্য বা আপনার মত বা আপনার ফিলিংসটা কি আসলে উনি জাতির পিতা এটা আমরা সবাই স্বীকার করি মেনেও নিয়েছি এবং উনার এই বাংলাদেশকে স্বাধীন করার পিছনে যে সমস্ত যে কষ্ট যে মানে পরিশ্রম যেভাবে উনি দেশটাকে ভালোবেসছেন ভালোবেসে এই স্বাধীনতাকে অর্জন করে আমাদেরকে স্বাধীন করে দিয়ে গেছেন তো তার জন্মবার্ষিকী বা তার জন্মদিন পালন করা আমাদের প্রত্যেকটা বাঙালির একটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে গেছে অবশ্যই আমাদের পালন করা উচিত এবং খুব ভালোভাবে পালন করা উচিত আমি মনে করি এবং দল মত নির্বিশেষে সবাই সেটা করা উচিত কারণ তিনি আমাদের বাংলাদেশের স্থাপতি পাশাপাশি আপনি তো অরিয়ান গ্রুপে আছেন জি বাংলাদেশের একটা লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ যাদের বিভিন্ন সেক্টরেই কার্যক্রম রয়েছে তাদের রয়েছে পাওয়ার প্ল্যান্ট তারা মেয়র হানি ফ্লাওয়ার কেবল বলে আপনার এই যে ফ্লাইওভারটা রয়েছে সেটা করেছে সিটি সেন্টার বাংলাদেশের সবচেয়ে এই মুহূর্তে সুউচ্চ ভবন যেটা তৈরি করেছে এবং আপনাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ইয়া রয়েছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে তো সেই অরিয়ন গ্রুপের একজন সম্মানিত এবং গর্বিত মেম্বার আপনি তো এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন অবশ্যই আমি অরিয়ন গ্রুপে একজন গর্বিত মেম্বার এবং আমি খুব গর্ববোধ করি যে আমি অরিয়ন গ্রুপের মতন একটা বড় কোম্পানিতে জব করতেছি এবং স্যাটিসফ্যাকশন নিয়েই যোগ করতেছি অরিয়ন গ্রুপ সম্বন্ধে যদি বলতে হয় তাহলে আমাদের চেয়ারম্যান স্যার মানে সম্মানিত চেয়ারম্যান স্যার এবং সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক স্যারের কথা বলতে হয় ইনাদের অকাল পরিশ্রম অকাল পরিশ্রমে আজকে মনে করেন আমাদের অরিয়ন গ্রুপ এই অবস্থায় দাঁড়িয়ে গেছে আমরা অরিয়ন গ্রুপ হাইয়েস্ট বিগেস্ট অ্যান্ড রাইট ঠিক বলেছেন আমরা এই তিনটা জিনিসই নিয়েছি এবং আমাদের চেয়ারম্যান স্যারের ভাষ্য হচ্ছে যে কোনো জিনিস তুমি মানুষকে দিবা বা মানুষ যেন ব্যবহারযোগ্য ব্যবহার করতে পারে আমি নিজে নিজে ব্যবহার করতে পারি মানুষও সেটা ব্যবহার করতে পারে এইভাবে করে উৎপাদন করতে হবে আজকে উনার এই অকাল পরিশ্রমের কারণে কিন্তু গ্রুপ আজকে এই দাঁড়িয়ে গেছে আমরা রিসেন্টলি দেখেন একটা সোলার প্যানেল করতেছি হান্ড্রেড মেগাওয়াট বাংলাদেশে এই প্রথম আমরা ব্যবহার করতেছি এত বড় মানে এত ক্যাপাসিটি কেউ করার সাহসী পাইনি আমরা সেটা নিয়ে অলরেডি আগে গেছি এবং উইদিন শর্ট টাইমের মধ্যে আমরা ইমপ্লিমেন্টে চলে যাব আমরা দেখেন হানি মোহাম্মদ ফ্লাইওভারটা করেছি সবচেয়ে লংয়েস্ট বাংলাদেশের সিডি সেন্টারটা আমাদের পাওয়ার সেক্টরে দেখেন আমরা গভর্নমেন্টকে সাহায্য করার জন্য আমাদের অলরেডি পাঁচটা পাওয়ার প্ল্যান্ট হয়ে গেছে আমরা কোল বেস পাওয়ার প্ল্যান্টও আমাদের প্ল্যানিং আছে ইনশাল্লাহ আমরা এটাও করে ফেলব পাশাপাশি আপনি দেখেন মেডিসিনের দিক দিয়ে আমরা অনেক আগায় আছি আমাদের অরিয়ন ফার্মাসিউটিক্যাল বেশ আগায় আছে অরিয়ন ইনফিউশন যেটা বাংলাদেশের প্রথম আমরা ভ্যান টাইপ ইনজেকশন যেটা নিয়ে আসি সেটা এখনো অনেক অনেকেই চলে আসছে অনেকেই করতেছে বাট আমাদের কোয়ালিটি কাছে এখন নিয়ে আসতে পারেনি কারণ কোয়ালিটির ব্যাপারে আমাদের নিতে পারবে না আমাদের দেখেন নিট গার্মেন্টস আছে আমাদের মাশরুম প্রজেক্ট আছে বাংলাদেশের প্রথম মাশরুম প্রজেক্ট বাটন মাশরুম আমরাই তৈরি করি আমরাই নিয়ে আসি পাশাপাশি দেখেন আমাদের বাংলাদেশের কর্মসংস্থান থেকে খুব ভালোভাবে দূর করার জন্য বা বেকারত্ব দূর করার জন্য আমাদের কিন্তু গ্রুপ একটার পর একটা ইন্ডাস্ট্রি কিন্তু করেই যাচ্ছে আপনি দেখেন এই এক একটা ইন্ডাস্ট্রির পাশাপাশি আমাদের চেয়ারম্যান স্যারের যে অবদান এটা তো আসলে ভুলার মতো না অ্যাকচুয়ালি ওনার তো উনি যে ইন্ডাস্ট্রিগুলি করতেছে বা ডেভেলপমেন্টগুলি করতেছে অ্যাকচুয়ালি উনি নিজের জন্য তো না দেশের জন্য কিন্তু করতেছে দেশের জনগণের জন্য বেকারত্ব দূর করার জন্য পাশাপাশি কর্মসংস্থানের একটা বড় সুযোগ সৃষ্টি এক্সাক্টলি আপনি দেখেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটা বাণী যা মানে কেউ বেকার থাকবে না প্রত্যেকটা ঘরে ঘরে কর্মজীবী কর্মজীবী মানুষ থাকবে আয়ু উপার্জন বাড়বে সবারই ডেফিনেটলি আমাদের কিন্তু আয়ু উপার্জন বেড়ে গেছে আগের থেকে পাশাপাশি দেখেন আমরা কিন্তু অরিয়ন হোম অ্যাপ্লায়েন্স নিয়ে আসতেছি আমাদের অরিয়ন হোম অ্যাপ্লায়েন্স মনে করেন আস্তে আস্তে মার্কেটে চলে আসছে মানুষের ক্রয়সীমার মধ্যে চলে আসছে দুই হাজার সালে আপনি দেখেন ওরিয়ন হোম অ্যাপ্লায়েন্সে মনে করেন সরি হোম অ্যাপ্লায়েন্সের অনেক জিনিসই বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতো যেটা মানুষের সীমার সাধ্যের মধ্যে হয়তো থাকতো না ঠিক বলেছেন এখন কিন্তু আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করতেছি বাংলাদেশে অনেক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ হয়ে গেছে কর্মসংস্থান বেড়ে গেছে আস্তে আস্তে মানুষের ক্রয় সীমার মধ্যে চলে আসছে মানুষ কিন্তু ক্রয় করতেছে এখন কিন্তু সবাই মানে ইচ্ছা করলে একটা রেফ্রিজারেটার কিনতে পারে একটা বড় এলইডি টিভি কিনতে পারে না ইম্পোর্টের চাইতে যখন আমি দেশে লোকালি এটাকে প্রোডিউস করতে পারবো খুব স্বাভাবিকভাবেই আমার কস্টিংটা কম পড়বে এবং মানুষকে আমি অল্প দামে সেটা দিতে পারবো কম্পারেটিভলি ডেফিনেটলি এবং সরকারের কাছ থেকে আমরা সাবসিডি পাচ্ছি বিকজ আমরা ম্যানুফ্যাকচারিং করতেছি গভর্নমেন্টও আমাদেরকে হেল্প করতেছে

হোম অ্যাপ্লায়েন্সের মার্কেটটা এখন কেমন বলে আপনি মনে করেন বা এটার ফিউচারটা কেমন হতে পারে দেখেন হোম অ্যাপ্লায়েন্সের অ্যাকচুয়ালি আমি শুধু একটা প্রোডাক্টের ব্যাপারে যদি বলি রেফ্রিজারেটর রেফ্রিজারেটর কিন্তু বাংলাদেশের ডিমান্ড হচ্ছে এখন টু মিলিয়ন রাইট আমরা কিন্তু টু মিলিয়ন এখন প্রোডিউস করতে পারতেছি না আচ্ছা আমরা যদি টু মিলিয়ন প্রোডিউস করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশে মানে বাংলাদেশেই যারা সেলার আছে বা বিক্রেতা যারা আছে তারা কিন্তু ইম্পোর্ট টোটালি বন্ধ করে দিতে পারবে আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের চাহিদাটাকে মেটানোর জন্য আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াচ্ছি ক্যাপাবিলিটি বাড়াচ্ছি হোম অ্যাপ্লায়েন্স কি আপনারা সবগুলি কি লোকালি প্রোডিউস করেন লোকালি বলতে অ্যাকচুয়ালি আমরা রেফ্রিজারেটার লোকালি প্রোডিউস করি আচ্ছা আর টেলিভিশন তারপরে এয়ার কন্ডিশনটা প্রোডিউস করি আমরা টেলিভিশনটা আমরা কিছু কিছু পার্ট প্রোডিউস করি কিছু কিছু পার্ট আমরা নিয়ে আসি ইম্পোর্ট করে যেগুলি এখানে অ্যাসেম্বলি করে থাকি এখানে অ্যাসেম্বলি করা হয় সেটাই আপনি জানবেন যে যারা বিজনেস করে বা ব্যবসা করতে এবং আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার মাধ্যমে এবং আমার দর্শকদেরকে জানতে গ্রুপ নিঃসন্দেহে বাংলাদেশের একটা লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ তো এইটার যে শুরুর যে ইতিহাস বা শুরুটা কিভাবে যদি আপনি আমাদেরকে একটু বলতেন আপনার যদি জানা থাকে শুরুটা অ্যাকচুয়ালি আমরা কহিনুর ইন্ডাস্ট্রিজ আপনার শুনছেন কোহিনুর ইন্ডাস্ট্রিজ আমরা নিয়ে নেই আমাদের অরিয়ন গ্রুপের মাননীয় চেয়ারম্যান সাহেব এটা যখন ইয়ে হয় এবং এটা দিয়ে মোটামুটি আমাদের যাত্রা শুরু তারপর আস্তে আস্তে আমরা অরিয়ন ফার্মাসিউটিক্যাল করি বিভিন্ন ইন্ডাস্ট্রি করে আস্তে আস্তে গ্রোথ হতে থাকে আর কি এবং আপনাদের যে কর্মসংস্থান এখন যেমন আপনার হোম অ্যাপ্লাইন্সে আপনার ওই হোম অ্যাপ্লায়েন্সেই মোটামুটি এই মুহূর্তে আপনার কর্মসংস্থানের সুযোগ রয়েছে কত বা কর্মরত রয়েছে এই মুহূর্তে আমাদের খুব কম আছে বাট টোটাল গ্রুপে আমাদের নিয়ার

আপনার ঋণ খেলাপি হচ্ছে তার কারণটা হলো যে ব্যাংক ঋণের সুদের যে হারটা এটা একটু বেশি এবং তাদের দাবিটা হলো সিঙ্গেল ডিজিটে নিয়ে আসা আর আবার যারা লোন দিচ্ছে বা ফাইন্যান্স করছে তাদের বিষয়টা হলো যে না ব্যবসায়ীরা হয়তো অনেক সময় ইচ্ছা করে দিচ্ছে না বা তারা হয়তো একটু আহ মানে লেট করে দিতে যাচ্ছে এবং নিজের ইচ্ছাতেই হয়তো আপনার ঋণ খেলাপি হয়ে যাচ্ছে পরবর্তীতে অন্য ধরনের বাদার্স কোনো সুযোগ সুবিধা নেওয়া যাবে সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইবো আসলে এই যে ঋণ খেলাপির বিষয়টা এবং এই যে সিঙ্গেল ডিজিটের সুদের হারটা এই বিষয়ে আসলে আপনি কি বলবেন

রমেন্টস এ আনএভেলিবিলিটি তারপরে বিভিন্ন ইস্যুর কারণে কিন্তু ইন্ডাস্ট্রিগুলি ঠিক হয়ে আছে শিখ হয়ে যাওয়ার কারণেই কিন্তু মানুষ ঋণ খেলাপি হয়ে যায় তো আর কিছু কিছু লগের আসলে এজেন্সি আছে যেমন মনে করেন এই যে হলমার্কে কেলেঙ্কারি এরা তো আসলে ঋণ নিচ্ছে ইন্ডাস্ট্রিজ করার জন্য না এরা তো জাস্ট সাম সরকারকে হয়তো ব্ল্যাকমেল করছে বা ইয়ে করছে তো এই ব্যাপারটা আমি অবশ্যই সরকারের কাছে আবেদন করব যে এটা যেন মানে খুব সক্রিয়ভাবে দেখে কোনোভাবে যেন এই সমস্ত অসাধু ব্যবসায়ী বা অসাধু লোকজন এই সমস্ত লোকজনের আপনার একটা ইন্ডাস্ট্রি যখন প্রতিষ্ঠা করে বন্ধ করার জন্য না কখনোই না সে যেভাবেই হোক সেটাকে চালু রাখতে ঠিক বলেছেন করার আগে কিন্তু মানুষের বিভিন্ন প্ল্যান থাকে বিভিন্ন ফিউচার থাকে আমি এইভাবে ইন্ডাস্ট্রি করতেছি আমি এটা করবো আমি এত

আমরা আপনাকে শুনতে পাচ্ছি আপনি আমাদের আমন্ত্রিত অতিথির সাথে কথা বলতে পারেন আমি মানে আসলে জাপান সম্পর্কে আমার আমার সাইডাল জি বলুন আমরা আপনাকে শুনতে পাচ্ছি বলুন আপনি আপনার প্রশ্নটি বলুন জি আপনি বলুন আমরা আপনাকে আপনি আপনার টিভি ভলিউমটি কমিয়ে আপনি কথা বলুন আমরা শুনতে পাচ্ছি আপনাকে আমাদের আমন্ত্রিত অতিথির সাথে আপনি চাইলে কথা বলতে পারেন মানে যে জাপান জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি আপনি বলুন দুঃখিত লাইনটি মনে কেটে গেল আমরা আবারও চেষ্টা করব তার সাথে যুক্ত হওয়ার জন্য জি সাজু ভাই যেটা নিয়ে কথা বলছিলাম আমরা আরো কথা বলবো আমরা একটা ছোট একটা বিরতির সামনে চলে আসছি বিরতির পর আপনার সাথে আমরা আরো বিভিন্ন বিষয় কথা বলবো আহ সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন জয়যাত্রা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন প্রবাস টাইম আমরা এই মুহূর্তে ছোট একটি বিরতি বিরতির পর আমরা আবারও আপনাদের সাথে বিভিন্ন আলোচনায় যুক্ত আশা করি সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন

কিন্তু অনেক ব্যবসায়ীরাই এবং এটা নিয়ে অর্থমন্ত্রী কথা বলেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কথা বলেছেন সম্প্রতি বাণিজ্য মন্ত্রী মাননীয় বাণিজ্য মন্ত্রী কথা বলেছেন এবং সর্বশেষ কথা বলেছেন আমাদের সময়তে বিসিসিআই সভাপতি উনিও বলেছেন আসলে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু মনে হচ্ছে এখন যে ঋণ খেলাপি ঋণ খেলাপি আসলে ওই যে আপনি যেটা বললেন যে আপনার কথায় বেশি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট চলে আসছে যে আসলে কেউ ইচ্ছে করে আসলে ঋণ খেলাপি হতে চায় না হয়তো বিভিন্ন কারণ এই যে আপনি যেটা বলেন যে আপনার মনে হতে পারে যে আসলে কী কী কারণে বা একটা একটা প্রোডাক্টে বা একটা কোম্পানির মার্কেটে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে এটা কয়েকটা ইস্যু আছে প্রথম ইস্যু হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের সুদের হারটা অনেক বেশি আমি সুদের হারটা যদি সিঙ্গেল চলে আসে তাহলে আমরা অ্যাকচুয়ালি ইয়ে করে ফেলবো মানে অ্যাকচুয়ালি যারা ইন্ডাস্ট্রি যারা ঋণ নিচ্ছে তারা কিন্তু খুব সহজে আপনার ঋণটা পরিশোধ করতে পারবে সেকেন্ড ইস্যু হচ্ছে যে আমরা তো হান্ড্রেড পার্সেন্ট র মেটেরিয়ালস কিন্তু আমাদের নিজের দেশেই পাচ্ছি না কিন্তু আমাদেরকে আমরা সব ইম্পোর্ট দেশ আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি ইম্পোর্ট করে নিয়ে আসতে গেলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা এলসি করতে যায় এরপরে পোর্ট থেকে মাল রিলিজ করতে যায় এরপরে আপনার ট্রান্সপোর্টেশনের সমস্যা এরপরে রোড রাস্তার সমস্যা আসতে ডিলে হচ্ছে প্রোডাকশন ডিলে হচ্ছে আমাদের শিপমেন্ট ডিলে হয়েছে

জি আমরা আসলে বিভিন্ন বিষয়ে কথা বলতেছি আমাদের আজকে আমন্ত্রিত অতিথি রয়েছেন হেড অফ অপারেশন ভাইস প্রেসিডেন্ট অরিয়ন হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড যারা বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে থাকেন এবং বাংলাদেশের প্রেক্ষাপট সারা বিশ্বে এটা গুরুত্বপূর্ণ বাজার রয়েছে তো আপনি সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন আচ্ছা আচ্ছা না আমাদের বাংলাদেশে যে product গুলো আছে সেগুলো সারা বিশ্বে কিন্তু এখন উন্মুক্ত ভাবে আমরা যেটা supply করতে পারি সেই হিসাবে আমি তাকে বলবো যে সে যদি ভালো একটা সুন্দর উদ্যোগ নেয় তাহলে আমাদের বাংলাদেশের জন্য কিছু উম ভালো শুভ কিছু আমরা পেতে পারি আর বিশেষ করে একটা জিনিস যে ওনাকে আমি বলবো যে উনি যে ঋণ কথা বললেন সেটা আমি শুনছি সেটার জন্য বলতেছি ঋণ খেলাপি কিন্তু আমাদের সবাই ইচ্ছা করে করে না তাই না কেউ কেউ প্রবলেম করে যে করে আবার কেউ কেউ করে বিলাসিতার কারণে করে সেটা হলো গিয়ে যেটা ঋণ খেলাপিটা করলে হয়তো বা সে ভাববে ডাইরেক্টটা ভালো একটা কিছু করতে পারি ওই ঋণ শোধ করে দিলে আমার এই পয়সাটা চলে যাবে সেই কারণে সে এটা করে না তার জন্য আপনাদেরকে আমি বলবো যে ঋণ খেলাপি ইয়েটা এটা যেটা বাংলাদেশ গভর্নমেন্ট প্রকৃত ভাবে সঠিক ভাবে এবং সুন্দর সাহসিক একটা উদ্যোগ নিয়ে যেতে প্রত্যেকে আর যে 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 স্থান থেকে ঋণটা নিবে সেই স্থানে ঋণটা সময় মতো যদি পরিশোধ করে দেয় তাহলে আর কিন্তু এই ঘাটতিটা হয় না আর ওই সমস্যাটা সবাই পড়ে না যে ঋণ খেলাপি করতে চায় বা যারা এই ধরনের প্রবলেম গুলো করে তাদের কিন্তু ঘুটাই দেখতে হবে তাদেরকে একটু মানে কি বলে এটাকে করতে হবে যে তারা যেন সুযোগ পায় যে পরবর্তী সময় তাদের ঋণটা শুধু করে দেওয়ার জন্য তাহলে তার ঋণ খেলাপি হবে না ইনশাল্লাহ আমার বিশ্বাস জি আপনি আরো কিছু বলতে চলে বলতে পারেন আপনি জানেন যে উনি আপনি চাইলে অতিথির কাছে কোনো প্রশ্ন করতে পারেন আপনি জানেন যে আমাদের দেশের একটা লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ অরিয়ান গ্রুপ উনি আছেন অরিয়ান গ্রুপ নিয়েও কোনো কথা চাইলে আপনি বলতে পারেন ওনারা বিভিন্ন বিদ্যুৎ প্ল্যান নিয়ে কাজ করে থাকেন ওনারা কাজ করে থাকেন আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে ওনারা কাজ করে থাকেন কেমিক্যাল নিয়ে আপনি যে কোনো বিষয়ে কথা বলতে পারেন যদি ওনাদের সাথে একটা কনসাল্ট করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে তাহলে হয়তো আমার মনে হয় কিছুটা আমরা সুফল পাবো ভালো কিছু আশা করতে পারি আমরা এটাই কি এটা ওনাকে আমি বলবো ওনাকে আমি কোনো প্রশ্ন করবো না আজকে

একটা বিশাল গ্রুপ এবং খুব ঐতিহ্য সুনাম আছে এই গ্রুপের হইয়ানে আজকে প্রবাস টাইমে আমাদের সময় দেওয়ার জন্য আমি ওনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আর আমি শুনতেছিলাম ওনার আলোচনা যে বাণিজ্যিক বিষয়গুলো এবং সমস্যাগুলা যে উনি যে ট্রেডিং এর কথা বললেন স্পোর্ট ইমপোর্ট আমাদের যে বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে যে ইম্পোর্ট এবং যে কেমিক্যালগুলো যে যিনিগুলো ওনারা ওনাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নিয়ে আসছেন যেগুলা জটিলতার কথা বললেন সমস্যার কথা বললেন আমরা তো এখন আধুনিক ডিজিটাল যুগে তা আমার মনে হয় এটা আরও শিথিল হওয়া উচিত যে যত সহজভাবে ব্যবসাটা ব্যবসা করতে পারে প্রোডাকশনে দিতে পারে যে প্রোডাকশানের যে আইটেমগুলো বাইরে থেকে আনার আরও সহজ করা উচিত তা আমি আজকে বাইরের কাছ জানতে চাইবো যে হরিয়াম গ্রুপে যা অনেক বড়ো এখানে যে আমাদের বাংলাদেশী অনেক যুবক আছে কাজ করে জানি এবং ওনাদের গ্রুপের পরিধিটা জানতে চাচ্ছি আর ওনাদের এমপ্লয়ের সংখ্যা কত এখানে আর আমাদের যেহেতু শিক্ষিত বেকার অনেক বাংলাদেশ এই গ্রুপের মধ্যে প্রতি বছর যে কি পরিমাণ আমাদের বাংলাদেশ শিক্ষিত যুবকদের এখানে এমপ্লয়দের জন্য সুযোগ আছে এবং আগামীতে এরকম কোন সুযোগ আছে যে বাংলাদেশের শিক্ষিত যুবকের জন্য অরিয়ান গ্রুপের যে বেকারত্ব দূর করার জন্য তাদের যে এটা একটা শিল্প যে শিক্ষিত যুবকদেরকে এখানে যে তাদের প্রতিষ্ঠানে এবং কাজ করার সুযোগ করে দেওয়ার মতন এরকম কোন উদ্যোগ আছে কিনা আর প্রবাস যেহেতু আমরা প্রবাসে থাকি তো দেশের বেকারত্ব নানা সমস্যার কারণে আমরা তো আর প্রবাসে থাকতে চাই না প্রবাসীদের জন্য ওরিয়ান গ্রুপের কোন বিজনেস কমিটমেন্ট বা কোন উদ্যোগ আছে কিনা বা সামনে নিবে কিনা আর প্রবাসীদের আমাদের ছেলে মেয়েরা এখন ইউনিভার্সিটি কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করে ওরা যারা শেষ করছে তারা কিন্তু অনেকেই বেকার যেমন আমার ছেলেও খুলনা বিশ্ববিদ্যালয় থেকে করে কমপ্লিট করে এখন বেকার এই বেকারত্বের জন্য যে আমাদের এই প্রতিষ্ঠান নতুন কোন উদ্যোক্তা বা নতুন কোন কর্মসংস্থান উদ্যোগ এবং প্ল্যানিং আছে কিনা শুধু একটা গ্রুপ নিজেদের জন্য করবে এটা তো ঠিক আছে তার সাথে আমি মনে একটা গ্রুপের সাথে দেশের সাথে দেশের অর্থনীতির সাথে এবং আমাদের রেভেনিউজের সাথে এই গ্রুপগুলো আমি মনে করি যে আমরাও সহযোগিতা করছি আমরা যে রেভেনিউটা পাড়াই এটা দেশের অর্থনীতির সঞ্চালন এবং যে এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ গ্রহণ করেন বা এই প্রতিষ্ঠানের যে আর্থিক সহযোগিতা সেটা তো বিদেশি প্রবাসীদের একটা এখানে সহযোগিতা আছে এই জন্য প্রবাসীদের জন্য ওরিয়েন গ্রুপের প্রবাসী সন্তানদের জন্য যে এই ধরনের কোন আগামীতে বা নিচে কিনা বা আগামীতে কোনো উদ্বেগ আছে কিনা যে কর্মসংস্থানের আর ওরিয়ান গ্রুপ শুধু বাংলাদেশে না পৃথিবীতে আজকে ছোট হয়ে আসছে যে সারা পৃথিবীতে এখন বাংলাদেশের যুবকরা বিস্তার করছে কাজ করছে ব্যবসা বাণিজ্য করছে ওরিয়ান গ্রুপের স্পাই মানে এরা তাদের এই ব্যবসা বিভিন্ন দেশের এবং এই ধরনের কোনো উদ্যোগ আসছে তাদের এটারে জয়েন্ট বেঞ্চারে কোনো শিল্প গ্রহণ করা এবং প্রতিষ্ঠান করা দেশে যেমন এখন ল্যাটিন আমেরিকার কথা আমি বলতে পারি ল্যাটিন আমেরিকায় কিন্তু অনেক কিছু আছে ল্যাটিন আমেরিকা আমাদের বাংলাদেশের বাণিজ্যিক চুক্তিও নেই এবং বাংলাদেশের কোন ব্যবসা বাণিজ্য ভাবে ল্যাটিন আমেরিকার মধ্যে কোনো জয়েন্ট বেঞ্চার আমার এখন খোঁজ স্থকে পড়ে নাই কিন্তু অথচ এই ল্যাটিন আমেরিকায় কিন্তু আপনার শিল্প বাণিজ্য অর্থনৈতিক সব দিক দিয়ে আমি মনে করি যে কোনো দিয়ে কোনো পিছিয়ে নেই তাদের সব কিছু আছে আমি জানতে চাই যে কিনা আর বিদেশে এই গ্রুপের কোন শিল্প প্রতিষ্ঠান ঘোরার জন্য এই ধরনের কোনো প্রস্তুতি আছে কিনা বা নিচ্ছে কিনা এটা জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে জি মেরু ভাই আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন অনেক কিছু জানতে চেয়েছেন তো আমরা ধন্যবাদ যে আমাদের অতিথি আপনার কথাগুলো শুনতে পেয়েছেন তো আমরা তার কাছ থেকে জানতে চাইবো তার কাছে শুনবো যে আসলে সে প্রবাসীদের নিয়ে বা আপনাদেরকে নিয়ে বা তাদের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা রয়েছে কিনা জি সাজু ভাই শুনছিলেন এখন আমাদের সাথে দুজন প্রতিনিধি ছিলেন একজন ছিলেন জার্মান থেকে একজন ব্রাজিল থেকে তো তাদের যে কথাগুলো সে বিষয়ে আপনার কিছু বলা থাকলে ব্রাজিল থেকে যিনি কোশ্চেনগুলি করছেন অবভিয়াসলি খুব ভালো কোশ্চেন করেছেন যে প্রবাসীদের জন্য আমাদের অরিয়ন গ্রুপে কোনো উদ্বেগ আছে কিনা অ্যাকচুয়ালি আমরা অরিয়ন গ্রুপ আমরা তো বিভিন্ন ইন্ডাস্ট্রিজ বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করতেছি এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়াচ্ছি তো এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়াচ্ছি এইটাই একটাই রিজন হচ্ছে যে আমাদের বাংলাদেশের লোকজন বিদেশে না যায় বাইরে যেতে না হয় আমাদের বাংলাদেশের লোকজন একটা লোক যদি বাইরে যেতে চায় তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে সে ইনভেস্ট করে যাচ্ছে সেলাই পাচ্ছে কতটুকু দেখেন সেলাই পাচ্ছে মিনিমাম কিছু এই টাকাটা যদি বাংলাদেশে সেটা ইনভেস্ট করে বিভিন্ন কার্যক্রম করে থাকে যেমন আজকে বাংলাদেশে দেখেন অল্প ইনভেস্টে কিন্তু অনেক মানুষ অনেক কিছু আর্ন করতেছে সেক্ষেত্রে তারা যদি বাংলাদেশে ইনভেস্ট করে থাকে তাহলে কিন্তু পাবে ওরিয়ন গ্রুপ এরকম আরও অনেক কিছু করতেছে বিদেশে আমরা অনেক কিছু রপ্তানি করা শুরু করে দিয়েছি অলরেডি আমাদের কনজিউমার প্রোডাক্ট আছে লাইক ওরিয়ন চা আছে ওরিয়ন কনজিউমার প্রোডাক্ট যেগুলি আছে আমরা অলরেডি বিদেশে রপ্তানি শুরু করে দিয়েছি এবং আমরা আস্তে আস্তে আরও বিদেশে আমাদের হোম অ্যাপ্লায়েন্সকেও বিদেশে নিয়ে যাব বিভিন্ন জায়গায় আমরা ইম্পোর্ট করবো এক্সপোর্ট করবো সব কিছু করবো কোনো সমস্যা নেই তো প্রবাসীদের জন্য অবশ্যই আমাদের অরিজিন গ্রুপে একটা পরিকল্পনাটা আছে যে প্রবাসীরা মানে প্রবাসে যাবে কেন আমাদের দেশে যদি আমাদেরকে কর্মসংস্থান করে দিতে পারি তাহলে তো তাহলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না আর আমাদের অরিজন গ্রুপের এমপ্লয়ি যারা একবার জয়েন করে এখানে সহজে বের হতে চায় না বিকজ এখানে টোটালি কর্পোরেট কালচার একেবারে আমাদের চেয়ারম্যান স্যার মনে করেন একদম হান্ড্রেড পার্সেন্ট কর্পোরেট কালচার মেনটেন করার জন্য আমাদের এখানে স্যালারি বলেন ছুটি ছাটা বলেন আর্নলি বলেন এভরিথিং ইজ একদম এজ লাইক এ কর্পোরেট কালচারের

প্রবাস আসলে কেউ ইচ্ছে করে যেতে চায় না একটা পর্যায়ে হয়তো বাধ্য হয়ে পরিস্থিতির কারণে তারা চলে যায় পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় নিজে নিজের দেশকে ছেড়ে আসলে প্রবাসী কেউ থাকতে চায় না তো পাশাপাশি আপনার কাছে আহ সর্বশেষ জানতে চাই আমার অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আহ যে এই যে প্রবাসে যারা রয়েছে এবং আপনি জানেন যে তারা যে রেমিটেন্সটা আমাদের দেশে পাঠায় আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এবং সেটার জন্য বর্তমান সরকার টু পার্সেন্ট ইনসেন্টিভ ঘোষণা করেছে যে অর্থ পাঠাবে তার অতিরিক্ত এই বিষয়টাকে আপনি আসলে কীভাবে দেখবেন না এটা তো অবশ্যই আমি সরকারকে সাধুবাদ জানাবো যে সরকার এরকম একটা ইনসিয়েটিভ নিচ্ছে যে আমাদের প্রবাসী ভাইদের জন্য প্রবাসীরা যে কষ্ট করে এই রেমিটেন্সগুলি বাংলাদেশে পাঠায় এবং বাংলাদেশে আপনি নিজেও বলছেন যে আমাদের উপার্জনের একটা বড় ইয়ে হচ্ছে যে রেমিটেন্সটা এই বিদেশিরা এই প্রশ্রম করে আমাদেরকে পাঠাচ্ছে টু পার্সেন্টে আমরা পাচ্ছি এটা আমাদের অনেক বড় পাওয়া না নিঃসন্দেহে অনেক বড় নিঃসন্দেহে অনেক পাওয়া সাজু ভাই আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমরা আপনার কাছ থেকে বিদায় নিব তা আপনাকে ধন্যবাদ যে আপনার এই সময়ের মধ্যে মূল্যবান কিছু সময় আমাদেরকে দিয়ে গেলেন আপনি চাইলে আমাদের দর্শক উদ্দেশ্যে কিছু বলতে পারেন আপনাকেও ধন্যবাদ আপনি আমাদেরকে আপনাদের টিভিতে কথা বলার সুযোগ দিয়েছেন এবং আমি দর্শকদেরকে বলবো আমরা অরিয়ন গ্রুপ আমরা ইনশাআল্লাহ আমাদের ইন্ডাস্ট্রিজ আরো ডেভেলপ করতেছি আমরা চেষ্টা করব আমাদের আশা এবং প্রত্যাশা দুটোই যেন সফল হয় যে আমাদের দেশ থেকে বেকারত্ব যতটুকু দূর করা যায় আমরা চেষ্টা করব আমরা আপনাদের পাশে আছি আমাদের জন্য দোয়া করবেন এজ ওয়েল এস ও আমাদের অরিয়ন গ্রুপের চেয়ারম্যান পরিচালক ইচ্ছে থাকলে আমরা কথা বলতে পারছি না সবার স্বল্পতার কারণে আমাদের আজকে এখানে বিদায় নিতে হবে আবারও দেখা হবে নতুন কোন পর্বে নতুন কোন অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং জয়দাত্রেলিভিশনের সাথে থাকুন আল্লাহ হাফেজ Música